নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইজ, তো চলে এসেছি, এখন বাজে 8:30। ভিডিওটা পোস্ট করতে করতে দেখি কটা বাজে, সেটা বড় কথা না। বড় কথা, চলো গিয়ে পায়রাদের ছেড়ে দিই, খেতে দিয়ে দিই, তারপরে আবার খাওয়ার। তো এখন আজকে ভোগটা তো ওরা বেশ ভালোই খায়, কালকে বিকালবেলা বেশ ভালোই খেয়েছে, কোনো সমস্যা নেই গাইজ। তো চলো আগে খুলে দিই। রূপঝুম সব কটা এই যে বাসের উপর বসে আছে বাইরে। কে রে? বিটেক্সের পায়রা, সে কালো দুটো। কে রে? আমি তো পায়রা ছাড়িনি, কোথা থেকে আসলো? তো জলটা আগে ফেলে দি। তো সেটা বড় কথা না, বড় কথা চলো আবার ভেতরে যাওয়া যাক। তো সবাইকে অনেক অনেক গুড মর্নিং। তো গাইস, তোমাদের বলিনি, আমার পায়রাদের বলেছি, ঠিক আছে? তো কি করছো তোমরা এই লাইন দিয়ে, এই যে বাসের উপরে? প্রথমে আছে মুখী ফিমেলটা, ওরা বেরোনের ধান্দায় আছে, কারণ বাচ্চা আছে তো ঘরে, খাবার জোগাড় করতে হবে। সেটা বড় কথা না, বড় কথা এদের দুজনকে তো আমি আটকে রেখে গিয়েছিলাম। এই তোরা বাইরে বেরোলি কি করে? মুখী, এ ব্রাউন মুখিয়া, এ ব্রাউন মুখিয়া। তো গাইস এই দেখো বাচ্চা দুটো, দেখো ওই দেখো বাচ্চা দুটো কি সুন্দর বড় হচ্ছে, ওই দেখো। তো গাইস বেশ ভালো কথা, হোক আস্তে আস্তে বড়, কোনো অসুবিধা নেই। তো এবার বাইরে চলো, বাইরে যাই, গিয়ে এদের সবকটাকে খেতে দিয়ে দিই, জল দিয়ে দেবো, সব কিছু করবো। তো চলো, তার আগে এই দুটোকে বার করে দিই। আর আমি লটনের বাচ্চাটাকে এই খোপে রেখেছিলাম, কারণ এই বাচ্চাটা লটনের বাচ্চাটা এই খোপেই সেফ থাকবে, কেউ ঠোকাবেও না, আর এর কাছে তো কোনো সমস্যা হবে না। তো গাইস চলো বাইরে। ওই দেখো ওদের ছাদে আছে, ওটা বিবেকের পায়রা, ওখানে আছে, দুটো কালো আছে আর নতুন একটা বাচ্চা আছে। দুটো কালো বলতে ওই বালার বাচ্চা আছে, আর আমার চুচুর জন্য যেটা এনেছিলাম সেটা আছে। আর উপরে যে বাচ্চা দুটো উড়াচ্ছে, ও সারাদিন উড়ায়, সকালবেলা উঠেই উড়ানো শুরু করে দেয়, সেটা বড় কথা না। বড় কথা চলো এদের আবার খেতে দিয়ে দিই, তার জন্য ফোনটা আগে স্ট্যান্ড লাগিয়ে নিই। তো গাইজ লাগিয়ে দিয়েছি স্ট্যান্ড, ট্যাং ট্যাং। এরা দেখবে এখন কি সুন্দর খাবে, তোমরা বিশ্বাস করতে পারবে না, এরকম সুন্দর ভোটটা খাবে। উপরে এসেছে বিবেকের লাল শিরা আর লাল শিরার জোর।
তো গাইস সবকটা খাচ্ছে দেখো, কিছু কিছু কিছুগুলো ভালো খাচ্ছে না, ওই দেখো কিছু কিছুগুলো ধুম হয়ে যায় কেন, কিছু কিছুগুলো ঠোক মারছে মেরে আবার অন্যটাকে দিকে গিয়ে ঠোক মারছে, কিন্তু ফিনিশ হয়ে গেছে অবশেষে গাইস। এই যে অল্প কটা আছে এই কটা নিয়ে এখন ফাইট হবে, ওই যে একটা দুটো নিয়ে দেখো সবাই দৌড়ে বেড়াচ্ছে, তো সেটা বড় কথা না, বড় কথা কিরকম কোয়ান্টিটিতে খেতে দিতে হবে সেটা আমার আইডিয়া নেই, ঠিক আছে। ভুট্টা যেহেতু পেটে গিয়ে কিরকম ফুলবে সেটার আমার আইডিয়া নেই, আর ভুট্টাগুলো সব থেকে বেটার হয় যদি আর একটু ছোটো পিস করা হয় তাহলে সব থেকে বেশি বেটার হয়, তাহলে ওদের হজমও হয়ে যাবে তাড়াতাড়ি। তো আমি চেষ্টা করবো, দেখি বাজারে দিয়ে আসবো, একটু ছোটো পিস করা যায় নাকি, ছোটো পিস করা গেলে সব থেকে ভালো হয়, তো সেটা বড় কথা না। বড় কথা এখনের মতন এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কী করতে হবে বলো তো, আমার ওই খাবার দেওয়ার ওই জিনিসটা বানাতে হবে, খাবার দেওয়ার জিনিস বানানো থাকলে আমার মনে থাকবে যে কতটুকু খেতে দিতে হবে, ওটা ভরে দেবো একবারে কাফি, যতটুকু দরকার সবটুকু পড়বে, ওই জিনিসটা অর্ডার দিতে হবে অনলাইনে, তো সেটা বড় কথা না। বড় কথা এখন এদের জল দিতে হবে, আর পায়ের হাতে আমি ওড়াই না, কিন্তু এতগুলো হয়ে গেছে না মক্ষি, তারপরে লক্কা, মক্ষির জন্য বেশি ওড়ানো যায় না, যেই পায়রা ওড়ানোর চেষ্টা করি মক্ষিগুলোর সাথে ওড়ার চেষ্টা করে, বাই চান্স রাস্তা ভুলে যদি অন্য কোনো জায়গায় চলে যায়, বাচ্চা হয়েছে নতুন, এর জন্যই তো আমি ওড়াই না। তো গাইস কে আসবে, তো এই দেখো নতুন বাচ্চা মক্ষির, ওর মা বাচ্চা ছেড়ে চলে গেছে বাইরে, তো সেই ফাঁকে তোমাদের দেখিয়ে দিই গাইস, এই দেখো নতুন বাচ্চা। তো বলো এদের পেটে কি ভুট্টা আছে? এদের পেটে ভুট্টা নেই, এদের পেটে কোনো একটা পেস্ট খাবার আছে, সেটা ওর মা বাবা তৈরি করে পেটের মধ্যে, সেটা বড় কথা না। বড় কথা বাচ্চা দুটো ভালো নাইস নাইস হচ্ছে, ওয়াও ওয়াও, ওই দেখো। আর এদিকে আন্ডা, তো চলো গাইস বাইরে গিয়ে ওদের জল দিয়ে দিই, আর জলটা আনতে যেতে হবে আমার নিচে, কারণ উপরে জল নেই, তো তোমরা একটু ওয়েট করো এখানে, আমি জল নিয়ে আসি। তো গাইস জল আমি দিয়ে দিয়েছি ওদের, ওরা জল খাচ্ছে ওদের মতন খাচ্ছে, আমরা চলো ঘুরে আসি রিওর কাছ থেকে, রিও দেখি কি করছে। রো 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 রো, এই দেখো রো রো, রিওর খাঁচাটা না অন্ধকার হয়ে যায়, এই দিকটা দিয়ে দেখো, রিও 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 রিও, রিওর খাঁচাটা আজকে পরিষ্কার করতে হবে, দুদিন করা হয় না, এইখানে পটি করে করে ভরে রেখেছে, ওটা সাফ করতে হবে একটু পরে, সেটা বড় কথা না। বড় কথা এই দেখো দেখো দেখো, হাম ঘরগুলো ঘরে ঢুকে গেছে, ঘরটা আটকে দিই নাহলে রিও খুব চেঁচানো চেঁচাবে। এখন সবগুলো চলে এসছে নিজের নিজের কাজ করতে, ঘুরে বেড়াতে, এই দেখো এগুলো চলে আসছে এই গাড্ডার কাছে বালি খেতে, আর এখানে এই যে এই দুটো বালা পরানো, এই বিবেকের লালশিরা আর তার জোড়, ঠিক আছে, এই দুটো বালা পরানো এরা আমার কাছ থেকে নিয়েছিল, এর জন্য আমার বাড়ি ছাড়লেই চলে আসবে, তারপর এখন আবার ওয়ে হয়ে গেছে, অভ্যেস হয়েও গেছে, আবার চলেও যায় ওর বাড়ি, তো সেটা বড় কথা না। বড় কথা ভালো কথা, যেহেতু আমার বাড়ি পায় না, আমার বাড়ি আসলে কোনো অসুবিধা নেই, তো হ্যাঁ চুচু বেস্টটা কি আমি তোর জন্যই রাখিসি, আরাম কর। তো সুলতানের বাচ্চাটা কই রে, সুলতানের বাচ্চাটাকে আমার ধরতে হবে, যেভাবে হোক ধরতে হবে, ধরে আমি বিবেকের বাড়ি নিয়ে যাবো, ওড়াবো এখান থেকে, আমার বাড়ি থেকে ছেলে মারলে ওড়ে না। সুলতানের বাচ্চা সুলতান, তো তার জন্য আমাকে খেতে দিতে হবে একটু, পেয়ে গেছি গাইজ, তো ওইখানে যাবো না গাইজ, এখান থেকে ওড়াই, ঠিক আছে দাঁড়াও, তার জন্য আমি ফোনটাকে স্ট্যান্ড দিতে হবে, দেখতে পাচ্ছ এমনি ভাঙা ফোন, তারপরে যদি আবার পড়ে যায় স্লিপ খেয়ে, তো দিয়েছি উড়িয়ে এক পাক দিয়েছে সবে, কই গেল,
ওই ডাইরেক্ট নেমে গেল। বাহ, এদের তো বলাও না লাগেনি যে বাবা তোমরা নেমে যাও, এরা ডাইরেক্ট নেমে গেল। এরা বলছে আমি উড়ুঙ্গাই নেই তুম। হ্যাঁ দেখো সর, তো গাইস পায়রাদের খাওয়া দাওয়া সবই কমপ্লিট, জল দিয়েও দিয়ে দিয়েছি আমি, কোনো সমস্যা নেই। এখন ওরা যার যার মতন ঘুরে বেড়াচ্ছে, আর সুলতানকে দেখলে তো উড়ালাম উড়লো না, কারণ হচ্ছে ওর খারাপ সঙ্গ হয়ে গেছে, আর বাদবাকি যেগুলো ওড়ে না তাদের সাথে ঘুরতে ঘুরতে ওর বাজে অভ্যেস হয়ে গেছে। ওকে আর ওর মাকে যদি সেপারেটলি ওড়ানো যায় তাহলে ওরা দুজন ভালো ওড়ে, তো সেটা বড় কথা না। বড় কথা, ব্লগটা আমার এখন শেষ করতে হবে, কারণ হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে, একটু পরে তোমাদের সাথে আবার দেখা করতে হবে। তোমাদের তো এইটুকুই তোমাদের মন ভরে না, তোমরা আমি 12-13 মিনিটের ভিডিও বানাই তাও বলে দাদা তুমি এত ছোট ছোট ভিডিও কেন বানাও, এই 12-13 মিনিট বানাতে আমার পুরো প্রাণ বেরিয়ে যায়, সেটা বড় কথা না। বড় কথা, লাইক সাবস্ক্রাইব শেয়ার সবই করে দিও। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভিডিওটা পুরো দেখো, লাইক সাবস্ক্রাইব শেয়ার সবই করে দিও। এক কথা 2-3 বার বললাম, আমার মাথা খারাপ হয়ে গেছে, তো টাটা।